হ্যালো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে যে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে ক্রোশিয়া ভিসা নিয়ে। আমরা অনেকেই জানি আগামীতে 2023 সালে জানুয়ারি থেকেই কিন্তু ক্রোশিয়া সেনজেনভুক্ত দেশে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে, এবং সেই অন্তর্ভুক্ত বা সেনজেন হওয়াকে কেন্দ্র করেই অনেকেই কিন্তু শুধুমাত্র ক্রোশিয়াতে যাওয়ার জন্য উঠে পড়ে চেষ্টা করতেছে কিভাবে ক্রোশিয়ার ভিসা নিয়ে ক্রোশিয়ার উদ্দেশ্যে যাওয়া যায়। তার একমাত্র কারণ হচ্ছে আমরা যদি অন্যান্য সেনজেন কান্ট্রিগুলোতে বর্তমানে যেতে চাই, সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকেও হোক বা মিডল ইস্ট থেকে হোক, অন্যান্য যে সমস্ত দেশ আছে, যে কোনো দেশ থেকে হোক না কেন, প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন শুধুমাত্র একটি সেনজেন কান্ট্রিতে প্রবেশ করার জন্য। তো সেই সুবাদে আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে ক্রোশিয়ার ভিসা নিয়ে ক্রোশিয়াতে যাওয়ার জন্য অনেকে চেষ্টা করতেছেন, কারণ ক্রোশিয়ার ভিসা পেলেই কিন্তু আগামীতে যে সেনজেনভুক্ত দেশ হিসেবে ক্রোশিয়া অন্তর্ভুক্ত হতে যাচ্ছে, অনেক ধরনের সুযোগ সুবিধা বা একটা যে কোনো দেশে কিন্তু আপনি খুব সচরাচরভাবে বা সহজভাবেই কিন্তু আপনি চাইলেই যেতে পারবেন। ইউএস এই ক্রোশিয়ার ভিসা কোন কোন দেশে থেকে বর্তমানে খুব সহজভাবে হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি। আপনারা যেই যেই দেশে আছেন না কেন, ইউরোপের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন বা চেষ্টা করতেছেন, আশা করি ক্রোশিয়ার ভিসা নিয়ে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই যেতে পারবেন। এখন কথা হচ্ছে কোন দেশ থেকে আমরা চাইলে ক্রোশিয়ার ভিসাগুলো করতে পারবো। মালয়েশিয়া থেকেও ক্রোশিয়ার ভিসা হচ্ছে। যদি আপনারা কেউ মালয়েশিয়া থেকে ক্রোশিয়ার ভিসা নিয়ে যেতে চান, ইনবক্সে যোগাযোগ করবেন, ফেসবুকে নক দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সুপরামর্শ দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং আপনারা কিভাবে সহজভাবে ভিসা নিয়ে যেতে পারবেন সে বিষয়ে বোঝানোর জন্য। তো যাই হোক, এখন আমরা মালয়েশিয়া থেকেও যেতে পারবো, এবং চাইলে কিন্তু কাতার থেকে 100% কাতার থেকে যদি আপনার জেনুইন কোম্পানি থাকে এবং আপনার যদি ওই ধরনের সাপোর্ট থাকে যে কোম্পানি সঠিক মাধ্যম অনুযায়ী আপনার হয়ে কাজ করবে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি ভিসাটা পাবেন। এখন কথা হচ্ছে কাতার থেকে 100% বলাটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কোম্পানি যদি সঠিক হয়ে থাকে, পারমিট যদি সঠিক হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু কাতার থেকে ক্রোশিয়ার ভিসাটা পাবেন। এবং কাতার থেকে আমরা যেভাবে কাজ করি, আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন গতকালকে ভিসাগুলো পাওয়া হয়েছে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা যদি কাতার থেকে কেউ যেতে চান বা এই ভিডিওর মাধ্যমে যদি দেখে থাকেন, সরাসরি যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ চেষ্টা করব খুব স্বল্প সময়ের ভিতরে আপনাদের ভিসাগুলো পাওয়ার জন্য। এখন কথা হচ্ছে ভিউয়ার্স, আমরা দুবাই থেকেও চাইলে যেতে পারি বা সৌদি থেকে, অনেকে নক দিতেছেন সৌদি থেকে। আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা সৌদি থেকে যাচ্ছেন বা এই ভিডিও সৌদি থেকে আপনি যদি ক্রোশিয়ার উদ্দেশ্যে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সটা মিশর থেকে অথবা কাতার থেকে সত্যায়িত করে আনতে হবে, দেন আপনি ফাইল সাবমিশন করতে পারবেন কাতার এম্বাসিতে। তো ভিউয়ার্স, এই হচ্ছে মূল বিষয়গুলো। আসলে আমরা কুয়েত থেকে চাইলেও কিন্তু খুব সহজেই ক্রোশিয়ার জন্য আবেদন করতে পারেন, ক্রোশিয়ার ভিসা পাওয়া যাবে খুব সহজেই। এবং বাংলাদেশ থেকে শেষমেশ যে কথাটি বলতে চাচ্ছি, বাংলাদেশ থেকে চাইলেও কিন্তু খুব সহজভাবে ক্রোশিয়ার ভিসা করা যাবে, তবে একটু সময়ের প্রয়োজন। সেই ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে, সম্পূর্ণ সবকিছু ফলো করে কিন্তু আপনি চাইলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া অ্যাম্বাসি ফেস করে ক্রোশিয়ার ভিসা নিয়ে কিন্তু ক্রোশিয়ার উদ্দেশ্যে যেতে পারবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে মূল বিষয়, মানে ক্রোশিয়ার ভিসাগুলো ইনশাল্লাহ এখনো খুব ভালোভাবে হচ্ছে। যারাই ক্রোশিয়ার উদ্দেশ্যে যেতে যাচ্ছেন ইনশাল্লাহ ইনবক্সে যোগাযোগ করুন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো দেশের নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।